এখানে আসার পরে অনেকেই খুব বিরক্ত করতে থাকে টুরিস্ট গাইড নেওয়ার জন্য। বেশ ভালো একটা লম্বা লাইন থাকে, সো আপনারা একটু আর্লি বের হওয়ার চেষ্টা করবেন। গুলমার্গের এই গন্ডোলা হলো বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ক্যাবল কার। গুলমার্গে একটি মর্মান্তিক গন্ডোলা দুর্ঘটনা ঘটে। পিছনের ভিউটা দেখে মনে হচ্ছে আসলেই সুইজারল্যান্ড চলে আসছে। প্রায় 12 মিনিটের রোমাঞ্চকর একটা রাইড শেষ করে আমরা এখন দ্বিতীয় ফেজে পৌঁছানোর দ্বার প্রান্তে। প্রচন্ড মেঘ, প্রচন্ড শিলা, ভিডিওতে কেমন আসছে জানি না, বাট প্রচন্ড শিলা, আমাদের এখানে সার্ভাইভ করাটা কঠিন হয়ে যাচ্ছে। বরফ কাপড় এটা আমাদের এক্সপেকটেশনেই ছিল না। মেঘের জন্য একেবারে অন্ধকার হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আজকে স্থানীয় সময় সকাল 8টা, আমরা আজকে বেরোচ্ছি গুলমার্গের উদ্দেশ্যে। সো যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমরা গতকালকে রাতে বুক দিয়ে রেখেছিলাম, তো আমরা আসলে সকালবেলায় ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বেরোয় পড়লাম। সকালের নাস্তা করি নাই, হয়তো গুলমার্গ যাওয়ার পথে কোনো একটা জায়গা থেকে করে নিব। সো দেখা হচ্ছে। ব্রাদার, হোয়াটস ইউর নেম? শৌকত। This is Shomon. This is Sabir Ahmed. This is Rafiul Abdi. Gulmarg. আপনাদের জানিয়ে রাখি, ডাল লেকের আমাদের এই হোটেল থেকে গুলমার্গের দূরত্ব হলো 56 কিলোমিটারের মতো, আর শ্রীনগর শহরটা পার হওয়ার কিছুক্ষণ পরেই এই মোড়টা পড়ে। এই মোড় থেকে আসলে ডান দিকে হলো দুধপাত্রি আর বাম দিকে হলো গুলমার্গ। সামনে একটি সুবিশাল পাহাড়। এই পাহাড়টা যখন আমরা দূর থেকে দেখছিলাম তখন মনে হচ্ছিল কখনো মেঘ, কখনো মেঘ মনে হচ্ছিল, আবার কখনো পাহাড় মনে হচ্ছিল। তো আমরা যত পাহাড়ের কাছাকাছি আসছি ততই এটার ভিজিবিলিটি বাড়ছে, দৃশ্যমান হচ্ছে। এই যে পাহাড়ের একেবারে চূড়া দেখতে পাচ্ছেন, এটাই আসলে গন্ডোলা রাইডের দ্বিতীয় ফেজ। সো যারা গন্ডোলা রাইড করবেন তারা পাহাড়ের ওই চূড়া পর্যন্ত যেতে পারবেন, যেখানে এখান থেকে কিছুটা আইস দেখা যাচ্ছে, জানি না ওখানে যাওয়ার পরে কেমনটা পাবো। এইটা হচ্ছে ট্যাংমার্গ শহর। পাহাড়ে উঠাটা আসলে এখান থেকেই শুরু, সো বাকি 13 কিলোমিটার রাস্তা আমরা উপরের দিকেই উঠতে থাকবো গুলমার্গ না পৌঁছানো পর্যন্ত। খুবই শান্ত একটা সকাল, চারপাশে সবুজের আভা আর গাছের ফাঁক দিয়ে সূর্যের কোমল আলো ছড়িয়ে পড়ছে। প্রকৃতি যেন নিজের পূর্ণরূপে ধরা দিয়েছে, সজীব, সতেজ আর মনোমুগ্ধকর। গুলমার্গের পথে এই যাত্রা যেন প্রকৃতির সাথে এক গভীর সংযোগ, যেখানে প্রত্যেকটা দৃশ্যই মুগ্ধতা ছড়াচ্ছে। আরেকটা জিনিস, সেটা হলো উইন্টারে কিন্তু এই গুলমার্গে প্রচুর পরিমাণে স্নোফল হয়। এই যে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাতেই আইস জমে থাকে। এখানে উইন্টার আর সামারে কমপ্লিটলি ডিফারেন্ট লুক থাকে। উইন্টারে যেমন পুরোপুরি সাদা, আর এই যে সামারে তো দেখতে পাচ্ছেন পুরোপুরি সবুজ। গুলমার্গ পৌঁছানোর একটু আগে এই লোকেশনে একটা ভিউ পয়েন্ট আছে যার নাম হচ্ছে ফরেস্ট ভিউ পয়েন্ট। আমরা এখানে একটু নামলাম এখান থেকে ভিউটা দেখার জন্য। চমৎকার আসলে, বিশাল বিশাল পাহাড় আর চারিদিকে সবুজ গাছপালা, খুবই অসাধারণ। এই তো আমরা চলে এসেছি গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত, আর এই পর্যন্তই আসলে গাড়ি নিয়ে আসা যায়। এখানে এখন বাজে 9:45, আমরা রওনা দিয়েছিলাম 8টার সময়, আমাদের আসতে সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট মতো, আমরা রাস্তায় কোথাও ব্রেক নিই নাই। আমরা আসলে সকালের নাস্তা করি নাই শ্রীনগরে, আমরা ডাল লেক থেকে বেরোয় আসছিলাম, এখন আমরা গুলমার্গ পৌঁছানোর পরে নাস্তা করতেছি। পরোটা, সবজি, কত নিচ্ছে এটার প্রাইস? 100 100 100 রুপি।
এখানে আসার পরে অনেকেই খুব বিরক্ত করতে থাকে ট্যুরিস্ট গাইড নেওয়ার জন্য, বাট আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে গন্ডোলা রাইড করা, এই জন্য আমরা আসলে এখন কোনো ট্যুরিস্ট গাইড নিব না। বোথ ফেজ ওকে স্যার, ওকে উই ক্যান ম্যানেজ আওয়ার সেলফ, থ্যাংক ইউ। হিয়ার টু গন্ডোলা? নো নো নো, উই হ্যাভ গন্ডোলা টিকেট। গন্ডোলা ইজ দিস স্যার? এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওখান থেকেই আসলে গন্ডোলা রাইড নিতে হয়, যেটার এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে পায়ে হাঁটার দূরত্ব হচ্ছে 7-8 মিনিট বা 10 মিনিটের মতো। এখান থেকে ওই পর্যন্ত পৌঁছানোর জন্য অটোরিক্সার মতো ছোট ছোট গাড়িও পাওয়া যায়, আবার জিপও পাওয়া যায়। আমাদের দেরি হয়ে গেছে বলে আমরা একটা জিপ নিয়ে নিয়েছি, আর আমাদের তিনজনের জন্য এই জিপটার ভাড়া নিয়েছে 150 রুপি। বেশ ভালো একটা লম্বা লাইন থাকে, সো আপনারা একটু আর্লি বের হওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, গন্ডোলা টিকিট কিন্তু আমরা গতকালকেই কেটে রেখেছিলাম ডাল লেকের ওই দোকান থেকে যেখান থেকে সিম পারচেস করেছিলাম। মূলত অনলাইনেই টিকিট পাওয়া যায়, আপনি চাইলে অনলাইনেও কেটে নিতে পারেন। আর আগে থেকে টিকিট কেটে রাখার কারণ হলো টিকিট কিন্তু লিমিটেড, শেষ হয়ে গেলে ওই দিন আর যেতে পারবেন না। তাই আগে থেকে টিকিট না থাকলে গুলমার্গে এসে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন, তবে গন্ডোলাতে উঠতে পারবেন না। আমরা ফেজ 1 এবং ফেজ 2 দুই ফেজেরই টিকিট কেটেছিলাম, আর ফেজ 1 এর টিকিট প্রাইস ছিল 810 রুপি এবং ফেজ 2 এর টিকিট প্রাইস ছিল 950 রুপি। তবে উনি প্রফিট সহ জনপ্রতি দুই ফেজের জন্য 1900 রুপি করে নেন। যাই হোক, আমরা কাছাকাছি চলে এসেছি, আরও ডিটেলস নিয়ে গন্ডোলাতে উঠে কথা বলবো। গুলমার্গের এই গন্ডোলা হলো বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কেবল কার এবং জম্মু ও কাশ্মীরের অন্যতম জনপ্রিয় আকর্ষণ। তবে এটার একটা মর্মান্তিক ঘটনাও আছে, যেটা নিয়ে একটু পরে বলছি। এটার ফার্স্ট ফেজ মূলত গুলমার্গ থেকে কংডুর পর্যন্ত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,200 ফুট পর্যন্ত উচ্চতায় নিয়ে যাবে। এই ফেজের যাত্রা প্রায় 9 থেকে 10 মিনিটের মতো লাগে, যেখানে উপভোগ করা যায় সবুজ উপত্যকার মতো চমৎকার সব দৃশ্য। তবে শীতকালে এখানে বরফে ঢাকা থাকে, আর বরফে ঢাকা পাহাড়ের ঢালগুলোতে স্কিইং এবং স্নোবোর্ডিং করা যায়। তবে যেটা বলছিলাম, 2017 সালের 25শে জুন গুলমার্গে একটি মর্মান্তিক গন্ডোলা দুর্ঘটনা ঘটে। শক্তিশালী এক বাতাসে একটি পাইনের গাছ উপড়ে গিয়ে গন্ডোলার ক্যাবলের উপরে পড়ে, ফলে যেটা হয় যে ক্যাবল ছিঁড়ে যায় এবং একটি ক্যাবিন নিচে পড়ে যায়। এই দুর্ঘটনায় অবশ্য 7 জনের মর্মান্তিক মৃত্যু হয়, এবং পরবর্তী সময়ে কর্তৃপক্ষ এর নিরাপত্তা ব্যবস্থার আরও উন্নতি করে এবং এই গন্ডোলাকে পুনরায় চালু করে। এই জন্যই দেখবেন যে আশেপাশের পাইন গাছগুলোকে শক্ত করে বেঁধে রাখা হয়েছে, যাতে ক্যাবলের উপরে পড়তে না পারে। এই তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ফেজ 1-এ, আর এই জায়গার নাম হচ্ছে কংডুর। আর দ্বিতীয় ফেজ নিয়ে পরে কথা বলছি যখন দ্বিতীয় ফেজে উঠব। My goodness, it's a fantastic place. এখানে ওঠার পরে একটু ঠান্ডা অনুভব হচ্ছে। আপনারা কিন্তু সাথে একটা অ্যাডিশনাল জ্যাকেট নিয়ে আসবেন, আদারওয়াইজ বিপদে পড়ে যেতে পারেন। আমরা নিচে অবশ্য খুব বেশি ঠান্ডা ফিল হচ্ছিল না, তবে এখানে আসার পরে একটু ঠান্ডা লাগছে এবং বাতাস আছে খুব। সো একটা জ্যাকেট আনাটা খুবই ভালো বুদ্ধির কাজ হবে। Wow, what a fantastic place. So, দেখে বুঝতে পারছেন কি না জানি না, it's just amazing. জানি না ভিডিও দেখে কেমনটা বুঝতেছেন, বাট চোখে দেখে মনে হচ্ছে ফ্যান্টাস্টিক প্লেস। এরকম জায়গায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। পিছনের ভিউটা দেখে মনে হচ্ছে আসলে সুইজারল্যান্ড চলে আসছে। সো এত সুন্দর লাগছে বলার মতো না, একেবারে সবুজ আর সবুজ। জানি না আমার ক্যামেরায় কেমন আসছে, বাট আসলে ভিউটা খুবই অসাধারণ।
40 rupees. Okay. Make one first. I want to check the taste, then make two. ঝালমুড়ি খাচ্ছি 40 rupees দিয়ে। এই মুহূর্তে এখানে যেমন চারিদিকে শুধু সবুজ, শীতকালে কিন্তু পুরাই উল্টা। শীতকালে প্রচুর পরিমাণে বরফ জমে থাকে, আর এতটাই বরফ জমে থাকে যে দ্বিতীয় ফেজে যাওয়াই বন্ধ থাকে মাঝে মাঝে। যাই হোক, অনেকেই কিন্তু দ্বিতীয় ফেজে যান না, এখানেই চারিদিকে হেঁটে হেঁটে দেখেন, প্রকৃতি উপভোগ করেন এবং ঘোড়া ভাড়া করে আরও উপরে ওঠেন। এখন বাজে এক্স্যাক্টলি 12:30। যেহেতু আমরা দ্বিতীয় ফেজে যাব, তাই এখানে বেশি দেরি করব না, আবার লম্বা লাইন আছে দ্বিতীয় ফেজে যাওয়ার জন্য। আর ওই যে মেঘ দেখা যায়, ওই মেঘের ভিতর দিয়েই কিন্তু সেকেন্ড ফেজের কেবলটা যাচ্ছে। সো ওই মেঘের ভিতর দিয়েই আমাদেরকে সেকেন্ড ফেজে যেতে হবে। লম্বা একটা লাইন পার করে মাত্র উপরের দিকে উঠতেছি। সো এটা অলমোস্ট 1 hour একটা লাইন ছিল। সেকেন্ড ফেজের ক্যাবিনগুলো একটু পরপর স্টপ করে দিচ্ছে, সো যার কারণে আসলে সেকেন্ড ফেজে যাওয়ার জন্য একটু টাইম বেশি লাগতেছে। আমাদের সেকেন্ড ফেজের জার্নি শুরু হলো। এই দ্বিতীয় ফেজটি কংডোর থেকে আফারওয়াত পিক পর্যন্ত, যা প্রায় 13,780 feet উচ্চতায় অবস্থিত। এই পর্যায়ের যাত্রা হচ্ছে প্রায় 12 মিনিটের, এবং এখানে পৌঁছেই আপনি দেখতে পারবেন কাশ্মীরের সবথেকে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। উইন্টারে অবশ্য কিছুদিন এই ফেজ টুতে আসা বন্ধ থাকে ওয়েদারের জন্য, বাট সব সময় না। আর সামারে এই অঞ্চলটি সবুজের সমারে ঢেকে যায়। নর্মাল সময়েও ওয়েদার খারাপ থাকলে সাময়িকভাবে বন্ধ থাকতে পারে এই গন্ডোলা সার্ভিস, তাই আপনি আসতে চাইলে অবশ্যই ওয়েদারের আপডেট চেক করে আসবেন। প্রথম দিকে আমরা একটু ফার্স্ট আসতেছিলাম, বাট এখন একটু অনেক বেশি উপরে যাচ্ছে, যার কারণে ক্যাবিনটা খুব স্লো আগাচ্ছে। আমাদের খুব এক্সপেকটেশন ছিল আমরা ফেজ টু তে গেলে আইস পাবো, যেটা গাড়ি নিয়ে যখন আসতেছিলাম তখনই একটু একটু আইস দেখতে পাচ্ছিলাম, বাট জানি না কেমন পাবো, দেখি। বাট আইস পাবো কিনা জানি না, তবে এখানকার যে ভিউ আসলে মনোমুগ্ধকর, আইস না পাইলেও আসলে অসুবিধা নাই যেরকমটা মনে হচ্ছে আর কি। মেঘের জন্য একেবারে অন্ধকার হয়ে গেছে। যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা ইনহেলের সাথে রাখতে পারেন, কিছুটা প্রবলেম হতে পারে কারণ এটা অনেক উপরে। এখানে কিছু আইস জমেছে, তবে এগুলো অনেকদিন আগের হয়তো বা। প্রায় 12 মিনিটের রোমাঞ্চকর একটা রাইড শেষ করে আমরা এখন দ্বিতীয় ফেজে পৌঁছানোর দ্বার প্রান্তে। আমরা ফেজ টু তে পৌঁছে গেছি। সো আমরা গন্ডোলা থেকে নামলাম, এখন আমাদের অনেক সুন্দর সুন্দর সিন দেখার পালা। ওয়াও, এখানে নামার পরে তো অনেক ঠান্ডা লাগতেছে। ¶¶
প্রচন্ড মেঘ উঠতেছে, খুবই ঠান্ডা লাগছে। সো এখানকার টেম্পারেচার এই মুহূর্তে কত বলতে পারছি না। ব্রাদার, হোয়াট ইজ দ্য টেম্পারেচার হেয়ার এট দিস মোমেন্ট? Yes, ভাইয়া, yes. What is the temperature at this moment? 2 or 3 degrees. এখানকার বর্তমান টেম্পারেচার হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি। সো আমাদের অবশ্যই এখন জ্যাকেট পরতে হবে, আদারওয়াইজ আমরা এখানে বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবো না। আপনারা অবশ্যই এখানে আসার আগে একটা ভারী কাপড় বা জ্যাকেট নিয়ে আসবেন। আমরা এখন একটু নিচের দিকে যাব, ঘুরে ফিরে দেখবো এই জায়গাটা কেমন। তার আগে আমরা একটু জ্যাকেট পরে নিই। আমাদের আসলে পানি খাওয়া দরকার। আমরা পানি খাওয়ার জন্য একটা দোকানে প্রবেশ করছি, দেখি এখানে পানি আছে কিনা। লটার প্লিজ, 1 বোতল, হাউ মাচ? 100 রুপিস। ওকে, আমরা একটা পানি কিনলাম 1 লিটারের একটা বোতল। এটার এখানকার প্রাইস হচ্ছে 100 রুপি, যেটা নিচে ছিল 30 রুপি অনলি। সো আপনারা চাইলে পানি ক্যারি করতে পারেন, বিকজ উপরে পানির দাম অনেক বেশি। এখানে নামার পরে আসলে আমাদের একটু মাথা ঘোরা ঘোরা ভাব হচ্ছিলো। আমরা একটু পানি খেয়ে নিলাম, পানি খাওয়ার পরে কিছুটা ভালো লাগছে। তো আমরা এখন উপরের দিকে যাব, উপরে আইস আছে। সো আমরা আইস দেখার জন্য উপরের দিকে যাচ্ছি। যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তাদেরকে উপরে যাওয়ার জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সো সব ধরনের প্রস্তুতি নিয়ে এখানে আসার ট্রাই করবেন। এখানে অনেক বড় বড় পাথর, সো এই পাথর ভেদ করে আমাদেরকে উপরে উঠতে হচ্ছে। সো এমনিতেই উপরে ওঠাটা একটু কষ্টসাধ্য, তারপর আবার এই পাথর বেয়ে বেয়ে উপরে উঠতে হচ্ছে। কিছুটা তো ক্লান্তিবোধ থাকবেই, আপনারা যেটা করবেন যে একটু উঠে একটু পরপর রেস্ট করে অল্প অল্প করে পানি খেয়ে আস্তে আস্তে করে উঠবেন। আমরা অবশ্য ওই সামনে যে বরফ দেখা যাচ্ছে সেই জায়গায় যেতে চাই। সো আমরা অর্ধেকটা মতো উঠতে পেরেছি, আমাদের গন্তব্য ওই বরফ পর্যন্ত যাওয়া। সো এই মুহূর্তে আসলে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে, আমরা বৃষ্টির মধ্যেই অবস্থান করছি। এই ছাতাটা আসলে আমাদেরকে বৃষ্টি থেকে অনেকটাই রক্ষা করছে, না হলে আমাদের খুব প্রবলেম হয়ে যেত। আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি যেমন তেমন, বেশি সমস্যা হচ্ছে শিলা পড়ছে ছোট ছোট। ক্যামেরাতে কেমন আসছে জানি না, বাট খুব ছোট 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 শিলা পড়ছে, যেটা আসলে গায়ে পড়লে খুব ব্যথা অনুভব হচ্ছে। সো আমি সাজেস্ট করব আপনারা ডেফিনেটলি একটা ছাতা নিয়ে আসতে পারেন, রেইনকোট আনলেও ভালো। সো রেইনকোট, জ্যাকেট, ছাতা সব ধরনের প্রস্তুতি নিয়ে আসলে এখানে আসার চেষ্টা করবেন। সেখানে প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে, সেই সাথে ছোট ছোট শিলা, বৃষ্টির থেকেও শিলার পরিমাণটা অনেক বেশি। আমাদের এখনো অনেক উপরে উঠতে হবে। বৃষ্টির পরে আমরা আবারও যাত্রা শুরু করলাম উপরের দিকে। বৃষ্টিটা পুরোপুরি সারে নাই, তারপরও আমাদের হাতে যেহেতু সময়ের লিমিটেশনস আছে, যার কারণে আমরা আবারও আস্তে আস্তে করে যাওয়া শুরু করলাম। বৃষ্টিটা অনেকাংশেই কমে গেছে। আপনাদেরকে আগেও একবার বলেছি যে এই জায়গার টেম্পারেচার 2-3 ডিগ্রি মতো। শীতের পোশাক অবশ্যই সাথে করে নিয়ে আসবেন, সিঁড়ি বেয়ে উপরে ওঠাটাই কষ্টকর, আর পাহাড় তো জানেনই। সাথে পানি রাখবেন একটু পরপর, যেন পানি খেয়ে রেস্ট নিতে পারেন। সামনে দেখে পার হতে হবে, কারণ অনেক বড় বড় পাথর। সো দূরের রাস্তাটা একটু দেখে নিয়ে আগাবেন, সহজ রাস্তা কোন দিকে।
আবারও বৃষ্টি শুরু হলো। আসলে বৃষ্টি হচ্ছে না, যেটা হচ্ছে সেটা হচ্ছে ছোট ছোট গুড়ি গুড়ি শিলা পড়তেছে, শুধু শিলা, বৃষ্টি নাই। একটু থামতেছে, একটু বৃষ্টি হচ্ছে, এখন আবার শিলা বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে গেছে, প্রচন্ড শিলা পড়তেছে, কোনো বৃষ্টিই নাই, মানে কোনো পানির ফোঁটাই নাই, শুধু শিলা পড়তেছে ছোট 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 অসংখ্য। ও, মেঘ ডাকতেছে, প্রচন্ড মেঘ, প্রচন্ড মেঘ, প্রচন্ড শিলা। ভিডিওতে কেমন আসছে জানি না, বাট প্রচন্ড শিলা, আমাদের এখানে সার্ভাইভ করাটা কঠিন হয়ে যাচ্ছে। শুধু শিলা পড়তেছে, কোনো বৃষ্টি নাই, শুধু শিলা। ভিডিওতে দেখতেই পাচ্ছেন হয়তো কত শিলা পড়তেছে, আসলে আমি আসলে বলে বুঝাইতে পারছি না, দেখে বুঝতে পারতেছেন মেবি। ওয়াও, প্রচন্ড আঘাত লাগতেছে, আমাদের ছাতার নিচে আশ্রয় নিতে হচ্ছে, আসলে ছাতার আওয়াজ শুনেই বুঝতে পারছে কি পরিমাণ শিলা পড়তেছে এখানে, প্রচন্ড শিলা পড়তেছে। আমাদের সাথে এখানে কিছু বাংলাদেশি ভাইদের সাথে পরিচয় হয়, ওই যে বাংলাদেশি ভাইয়েরা দেখছেন, ভাইয়েরা আসলে এসেছেন নারায়ণগঞ্জ থেকে উইদাউট জ্যাকেট, উইদাউট রেইনকোট, উইদাউট ছাতা, বুঝতে পারেননি যে এখানে এমন ওয়েদার থাকতে পারে। দেখতে পাচ্ছেন যে ওনারা এখান থেকে আসলে রেইনকোট কিনেছেন, এখানে রেইনকোট অ্যাভেলেবল, এখানে রেইনকোটের প্রাইস হচ্ছে 250 রুপিস। সো রাব্বি ভাই, আপনি একটু সামনে আসেন, আপনাকে দেখাই আপনি আপনি কি পরিমাণ শিলার তলে পড়েছেন, শিলা বৃষ্টিতে আপনার কি অবস্থা হয়েছে, সাইজ ছোট ছোট শিলা তার মাথায় ভরে গেছে। আর দূরে দেখতে পাচ্ছেন মেঘ উড়ে বেড়াচ্ছে, এখানে আসার পরে মনে হচ্ছে আসলে এটা খুবই অ্যাডভেঞ্চার একটা ট্যুর মনে হচ্ছে, খুবই অ্যাডভেঞ্চার লাগছে। এটা জুতার গ্রিপটা একটু আমাদের সাবধানে নিতে হবে, একে তো শিলা বৃষ্টি, প্রচুর পরিমাণে আইস পড়তেছে, গোড়া গোড়া আইস, এটা আসলে শিলা নাকি আইস বুঝতে পারতেছে না, প্রচুর পরিমাণে পড়তেছে, প্রচুর পরিমাণে ঠাস ঠাস করে আওয়াজ হচ্ছে, প্রচুর পরিমাণে আইস পড়তেছে। তো খুবই রিস্কি জায়গা, খুবই সাবধানে যেতে হচ্ছে আমাদের। আসলে এখানে বিভিন্ন রকম রাইড করার জন্য আপনাকে ধরবে, তবে আপনারা দেখে শুনে বুঝে রাইড গুলো নেবেন। সাব্বির ভাই, আপনি রেস্ট নিচ্ছেন? সাব্বির ভাই, আপনার কি অবস্থা? বরফ জমে যাচ্ছে? ওকে, এইখানে কিভাবে যাবো? এসেছি, হাতটা একেবারে জমে একাকার, সাবধানে যান।
এই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত আইসের জায়গায় প্রায় কাছাকাছি চলে এসেছি। ব্যাপক ঠান্ডা, হাতটা একেবারেই জমে গেছে। আমরা এখন বরফের রাজ্যে চলে এসেছি। আমাদের আসলে এক্সপেকটেশন ছিল না যে আমরা গুলমার্গে এসে বরফ পাবো, এটা আমাদের এক্সপেকটেশনেই ছিল না, বাট এটা আসলে বোনাস পয়েন্ট হয়ে গেছে। বাট এখানে যে পরিমাণ ঠান্ডা, আমরা কিন্তু এখানে খুব বেশিক্ষণ সার্ভাইভ করতে পারবো কিনা জানি না। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড প্রচন্ড ঠান্ডা। রাবি ভাই সাবধানে পার হন, সাবধানে। রাবি ভাই কেমন লাগছে? খুবই ভালো। রাবি ভাই কেমন লাগছে? ইয়েস, বরফের রাজ্যে আমরা চলে এসেছি ব্রস। ওয়াও ওয়াও। মনে হচ্ছে সারা পৃথিবী জয় করে ফেলেছি। পিছলে যাচ্ছে বরফের উপরে, খুবই সাবধান, এখান থেকে পিছলে গেলে কিন্তু মহা বিপদ। এই ভাই আপনারা কেমন ফিল করছেন? মারেন সাব্বির ভাইকে, বরফ মারেন, দেখি কে পারে। বরফের খেলা চলছে, প্রচন্ড ঠান্ডা। আমার মনে হয় এখানে নেগেটিভ ডিগ্রি হয়ে গেছে। যখন আমরা এখানে এসেছি তখন আসলে ওনারা বলছিল 2-3 ডিগ্রি, বাট আসলে এই মুহূর্তে কোনোভাবে আসলে হাত বাইরে রাখা সম্ভব হচ্ছে না, একেবারেই জমে যাচ্ছি। এটা আমাদের এক্সপেকটেশনই ছিল না, তবে আমরা ব্যাপকভাবে খুশি, কারণ আমাদের এক্সপেকটেশন ছিল না যে আমরা এই জুলাই মাসের শেষের দিকে এসে আমরা এরকম একটা প্লেস পাবো। সো ফ্যান্টাস্টিক লাগতেছে আমার আসলে। আশা করি আপনারা যদি আসেন জুলাই বা আগস্টে, আপনারাও এরকম আইস পাবেন। আমি আসলে গ্যারান্টি দিতে পারছি না থাকবে কি না, তবে পেতে পারেন আর কি। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে, এক এক ধরনের অ্যাক্টিভিটিতে এক এক রকম প্রাইসিং। সো অবশ্যই অ্যাক্টিভিটিগুলো নেওয়ার আগে প্রাইসটা সম্পর্কে অবগত থাকবেন এবং ভালো রকম দাম দর করে নেবেন। ওনারা খুব কষ্ট করে ওনাকে টেনে উঠাচ্ছেন। এটা হচ্ছে গুলমার্গের সব থেকে উপরের জায়গা। সো এই জায়গাটা এতটাই সুন্দর, বাম পাশে শুধু পাহাড় আর পাহাড়। আমি একটু বাম পাশে ঘুরাই, একটু বাম পাশে ঘুরাই দেখাই। সব থেকে উঁচু জায়গা এটা গুলমার্গের। সো এখান থেকে আসলে, এটা আসলে যে পাশে আমাদেরকে ক্যাবল কারে নামিয়ে দিয়েছে এটা ঠিক তার উল্টো পাশ। সো এই জায়গা থেকে যে ভিউটা পাবেন এটা অসাধারণ। ওই যে ছোট ছোট ঝর্ণা বেয়ে হয়তো পানি আসার সময় পানিগুলো বরফ হয়ে গেছে। সো ওই পাহাড়ে অনেক বরফ দেখা যাচ্ছে। আমি এখন নিচের দিকে যাচ্ছি। ভাই শুধু উপরে উঠলেই হবে না, নামার বিষয়টা মাথায় রাখবেন, কারণ এখানে পাথরের মাঝে মাঝে মাটি আছে। সো বৃষ্টি হওয়ার পর এখানে এত বেশি পিচ্ছিল হয়ে যায় যে মানুষজন আসলে সহজে নামতে পারে না, নামতে যেয়ে আসলে অনেকেই পড়ে যাচ্ছে।
খুবই খারাপ অবস্থা নামার সময়। ঘন্টা লাইনে ওয়েট করার পরে আমরা সেকেন্ড ফেজ থেকে ফার্স্ট ফেজে আসার শিডিউল পেলাম। তবে জার্নিটা খুবই রোমাঞ্চকর ছিল, এখন পর্যন্ত রোমাঞ্চকর। বাট দ্য থিং ইজ, কেউ কেউ অনেক প্রবলেমে পড়ে গেছে, অনেকে আসলে মাথা যন্ত্রণা করতেছে, অনেকের মাথা ঘুরতেছে, অনেকে খুব কানাকাটি করছে। অবশ্যই আপনাদের স্ট্যামিনা যদি অনেক ভালো থাকে তবেই আসলে ফেজ টু তে আসবেন, আদারওয়াইজ ফেজ টু তে না আসার জন্য রিকমেন্ডেশন করছি। আমরা আসলে খুবই টায়ার্ড, আমরা মাত্র ফেজ টু এবং ফেজ ওয়ান গন্ডোলা রাইড শেষ করে নামলাম। তো আমরা আসলে এখন কিছু খাবার খেতে পারি, এটা ডিপেন্ড করবে এখানে কেমন ধরনের খাবার পাচ্ছি, বা আমাদের একটু রেস্টও নেওয়া প্রয়োজন। হতে পারে যে আমরা এখানে কিছু খেয়ে তারপরে বেরোবো, অথবা হয়তো আমরা এখান থেকে গাড়ি নিয়ে চলে যেতে পারি, রাস্তাতেও কিছু খেয়ে নিতে পারি। আমাদের গাড়িও চলে এসেছে। গুলমার্গের সবুজ পাহাড় আর প্রকৃতির অপূর্ব রূপ উপভোগ করেছেন, কিন্তু কাশ্মীরের সৌন্দর্য এখানেই শেষ নয়। আমাদের পরবর্তী গন্তব্য পহেলগাম, যেখানে প্রকৃতি তার সবুজ ক্যানভাসে এঁকেছে অপার সৌন্দর্য। আপেলের বাগান, নদীর সুরেলা ধ্বনি আর পাহাড়ের নির্মল বাতাস। পহেলগাম আপনাকে মুগ্ধ করবে তার স্নিগ্ধতায়। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে পহেলগামের সেই মুগ্ধকর ভ্রমণ গল্প নিয়ে। সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য ধন্যবাদ।